press the bell icon on the YouTube app and never miss another update. প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এ বিশ্ববিদ্যালয় জন্মলগ্ন থেকেই শিক্ষা, গবেষণা ও জাতীয় অবদানের ক্ষেত্রে নিজের অবস্থান প্রথম স্থানে ধরে রেখেছে। ব্রিটিশ উপনিবেশিক শাসনকালে স্বাধীন জাতিসত্তার বিকাশের লক্ষ্যে বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়। বঙ্গভঙ্গ রদের পর ঢাকার স্থানীয় মুসলিম নেতারা, বিশেষ করে ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ, ধনবাড়ির নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী, শেরে বাংলা এ কে ফজলুল হকের দাবির পরিপ্রেক্ষিতে 1912 সালের 2 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তৎকালীন ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড হার্ডিন্স। অবশেষে 2021 সালের 1 জুলাই যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং যিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন তিনি হচ্ছেন স্যার পিজে হার্ডস। আর এখনকার এই ভিডিওটিতে আমরা জানতে চলেছি স্যার পিজে হার্ডসের জীবনের নানা অজানা তথ্য। আর তাই মূল ভিডিওটি শুরু করার আগে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। স্যার পিজে হার্ডসের পুরো নাম ফিলিপ জোসেফ হার্ডস। তিনি 1864 সালের 2 মার্চ ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আলফান্সো হার্ডস আর পূর্বপুরুষদের আদিনিবাস ছিল হল্যান্ডে। সেখান থেকে 19 শতকের প্রথম দিকে তার এক পূর্বপুরুষ ফ্রান্সে চলে যায়। একসময় তার বাবা ফরাসি ভাষার শিক্ষকের চাকরি নিয়ে ইংল্যান্ডে চলে আসেন, ফলে সেখানেই তার পরিবার স্থানান্তরিত হয়। সে সূত্রে পিজে হার্ডস জাতীয়তায় ছিলেন ব্রিটিশ আর ধর্মীয় পরিচয়ে ছিলেন ইহুদি। বাবা মায়ের 3 ছেলে ও 1 মেয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। স্যার পিজে হার্ডস প্রথমে পড়াশোনা করেছেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের কলেজিয়েট স্কুলে। এরপর তিনি পড়াশোনা করেন যথাক্রমে প্যারিস বিশ্ববিদ্যালয় ও জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে। 1885 সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে বিএসসি ডিগ্রি লাভ করেন। স্যার পিজে হার্ডস তার কর্মজীবন শুরু করেন ভিক্টোরিয়া ইউনিভার্সিটির রসায়নের সহকারী প্রভাষক হিসেবে। এরপর তিনি শিক্ষকতা ছেড়ে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে নিযুক্ত হন। 1903 সাল থেকে টানা 17 বছর তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক রেজিস্ট্রার পদে দায়িত্ব পালন করেন। 1917 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে কমিশন গঠিত হয় সেখানে তাকে সদস্য করা হয়। ওই কমিশনের চেয়ারম্যান ছিলেন মাইকেল স্যাডলার। এরপর 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত হওয়ার পর প্রশাসনিক দক্ষতার কথা বিবেচনা করে তাকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়। 4,000 টাকা বেতন ও বাসভবন সুবিধা নিয়ে 1920 সালের 1 ডিসেম্বর তিনি যোগ দেন কলকাতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকল্প অফিসে। তার সঙ্গে তখন ছিলেন স্ত্রী লেডি ম্যাবেল হেলেন হার্ডস ও 2 শিশুপুত্র। এরপর 1921 সালের 7 জানুয়ারি হার্ডস দম্পতিকে ঢাকায় সংবর্ধনা দেওয়া হয়। উপাচার্য পদে যোগদানের সাথে সাথেই পিজে হার্ডস খ্যাতিমান বিশ্ববিদ্যালয় এবং কলেজের বিশিষ্ট শিক্ষাবিদদের সাথে পরামর্শ করেন যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা যায়। সে যুগে উপমহাদেশে পাশ্চাত্য শিক্ষায় দক্ষ শিক্ষাবিদ থাকলেও হার্ডসের উচ্চতা ছিল সবার উপরে। হার্ডস শুধু ব্রিটিশ নয়, জার্মান ও ফরাসি শিক্ষা ব্যবস্থা সম্পর্কেও সরাসরি অভিজ্ঞতা অর্জন করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য তার প্রচেষ্টা ছিল ব্যাপক। এই বিশ্ববিদ্যালয়ে তিনি নিজ নির্দেশনায় কিছু নিয়ম চালু করেন, যেমন পরীক্ষার উত্তরপত্র 2 জন শিক্ষক দেখবেন কিন্তু উত্তরপত্রে কোনো নম্বর লেখা যাবে না। এরপর 2 জনের দেওয়া নম্বরের ফারাক শতকরা 10-এর বেশি হলে উত্তরপত্র তৃতীয় আরেকজন দেখবেন। আর তার আরেকটি নিজস্ব পদ্ধতি ছিল মৌখিক পরীক্ষার পর ফলাফল নির্ধারণের সময় বাইরের বিশ্ববিদ্যালয়ের একজন বিশিষ্ট অধ্যাপক উপস্থিত থাকবেন। এছাড়া সারা বছর টিউটোরিয়াল, ক্লাস, পরীক্ষা ইত্যাদি নেওয়া হবে। পিজে হার্ডসের করা এই নিয়মগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও প্রচলিত আছে। স্যার পিজে হার্ডস শিক্ষক নিয়োগের সময় সকল প্রকার পক্ষপাতের ঊর্ধ্বে উঠে সর্বোচ্চ যোগ্যতাকেই বাছাই করতেন। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তিনি সিলেকশন বোর্ড গঠন করেছিলেন। ভারত এবং ইংল্যান্ডে বিজ্ঞাপন দেওয়ায় দেশ বিদেশ থেকে শিক্ষকতার জন্য অনেকে আবেদন করেন।
তখন গভর্নর জেনারেল রেনল্ডস একটা লম্বা চিঠিতে কয়েকজন শিক্ষকের নাম সুপারিশ করেন, কিন্তু বিচক্ষণ হার্টস পার্সিদের একাডেমিক কৃতিত্ব ছাড়া অন্য কোনো কিছুকেই গ্রহণ করেননি। উচ্চশিক্ষা সংগঠক, শিক্ষা দার্শনিক ও শিক্ষা সংগঠক হিসেবে শুধু উপমহাদেশেই নয়, কমনওয়েলথ দেশগুলোতেও স্যার ফিলিপ জোসেফ হার্টজের অবস্থান ছিল একেবারে প্রথম সারিতে। তার সুযোগ্য নেতৃত্বে প্রতিষ্ঠার পাঁচ বছরের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড রূপে পরিচিতি লাভ করে। বিশ্ববিদ্যালয় পরিচালনায় তার দক্ষতা, নিষ্ঠা ও শ্রম সব দেশে ও সবকালেই শিক্ষাবিদদের জন্য আদর্শ স্থানীয়। বাংলাদেশের মানুষের সৌভাগ্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নে তার মতো বিশ্বখ্যাত একজন শিক্ষাব্রতীকে এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে পাওয়া গিয়েছিল। তৎকালীন সেই অবস্থাতে তার স্ত্রী মাবেল হেলেনের ভূমিকাও নিতান্ত উপেক্ষা করার মতো নয়। হার্টজের ব্যস্ততায় মাবেল নিঃসঙ্গতা পুষিয়ে নেন পিছিয়ে পড়া ছাত্রীদের সঙ্গ দিয়ে। রক্ষণশীল বাঙালি ঘরের এইসব মেয়েরা অসংকোচে তার গৃহে যাতায়াত করতে পারত। জানা যায় অনেক ছাত্রী ক্লাস শেষে অপেক্ষা করত তার কাছেই, পরে অভিভাবকরা এসে ঘরে নিয়ে যেত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণের পর স্যার পিজে হার্টজ ইন্ডিয়ান পাবলিক সার্ভিস কমিশনে যোগদান করেন। 1928 থেকে 29 সালে তিনি ভারতীয় শিক্ষা কমিটির চেয়ারম্যান ছিলেন। পরীক্ষার নির্ভরযোগ্যতা অনুসন্ধানের জন্য গঠিত আন্তর্জাতিক ইংলিশ কমিটির ডিরেক্টরও ছিলেন তিনি। নিজের কমিউনিটি নিয়েও সচেতন ছিলেন পিজে হার্টজ। লন্ডনে বসবাসকারী উদারপন্থী ইহুদিদের ধর্মমন্দির পরিচালনা পর্ষদের সক্রিয় সদস্য ছিলেন তিনি। স্যার পিজে হার্টজ ইংরেজি ভাষা ছাড়াও জার্মান, ফরাসি, উর্দু, হিন্দি এবং বাংলা ভাষায় পারদর্শী ছিলেন। 1947 সালের 27 জুন এই বরেণ্য শিক্ষাবিদ পরলোক গমন করেন। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিয়ে সবসময় আমাদের সাথেই থাকবেন।